Thank you.
কি ব্যাপার? গত এক সপ্তাহ স্কুল আসি না যে, কোনো সমস্যা ছিল? না, এমনি বাসায় একটু সমস্যা ছিল। ও তা এখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? ক্লাস শুরু হয়ে যাবে তো, ক্লাসে চল। দাঁড়া, আমাদের সাথে তো শেয়ার করতে পারিস, খুব জটিল সমস্যা কিছু কি? তোদের সাথে আর হয়তো ক্লাস করতে পারবো না রে। মানে কি বলছিস তুই, অসুস্থ নাকি? বাবা বিয়ে ঠিক করেছে, তাই তোদের সাথে আজকে শেষবারের মতো দেখা করে গেলাম, সাথে শেষবারের মতো ক্লাসটাও করে গেলাম। আজ এখান থেকে আমাদের শরীয়তপুর সদর উপজেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি তথা টিমের কার্যক্রম শুরু হলো, এবং আমরা আশা করব যে শরীয়তপুর সদর উপজেলায় আর কোনো বাল্য বিবাহ অনুষ্ঠিত হবে না এবং তোমরা শতভাগ সফলতার সহিত এই কাজ করবে। তোমাদের প্রধান লক্ষ্যই হবে বাল্য বিবাহ প্রতিরোধ করে সমাজের সচেতনতা বৃদ্ধি করা। তোমরা আমার বক্তব্য বুঝতে পেরেছো তো? না যে ওকে বিয়ে দিচ্ছেন, আসলে ওর তো বিয়ের বয়সই হয় নাই।
আপনি যদি আপনার মেয়েকে বাল্য বিবাহ দেন তাহলে তো আপনার মেয়ের স্বপ্নগুলো নষ্ট হয়ে যাবে। আপনি কি চান আপনার মেয়ের স্বপ্ন নষ্ট হয়ে যাক? আপনারা এরা তো বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সদস্য, যা আমাদের ইউনো স্যার নিজ উদ্যোগে গঠন করেছেন। এদের মূল কাজ হলো যেখানে বাল্য বিবাহ হবে সেখানেই তারা গিয়ে তা প্রতিরোধ করবে।
এমনকি এদের সহযোগিতায় প্রশাসনও থাকবে। তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে বাল্য বিবাহের অপকারিতা সম্পর্কে মানুষদের সচেতন করবে। আর এভাবেই বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সাথে সবাই যদি আমরা একসঙ্গে কাজ করি, তাহলেই সম্ভব দেশের উন্নয়ন এবং নারীর উন্নয়ন। ভালোই তো, এই যে মেয়েগুলো শিক্ষিত হইতাছে, বাল্য বিবাহ নিয়ে কাজ করতেছে, তাহলে তো দেশ অনেক উন্নত হইতাছে, উন্নয়নের দিকে আগায়া যাইতাছে। হ্যাঁ হ্যাঁ, এমন পরিবর্তন আমাদের দেশে অবশ্যই দরকার আছে, কি বলেন মাস্টার স্যার? হ্যাঁ, সমাজ সচেতনতার জন্য আমাদের সকলকে এগিয়ে আসা দরকার। আর এজন্য আমাদের ইউনো স্যারকে ধন্যবাদ দিতেই হয়, কারণ তিনি খুব বাস্তবমুখী একটা উদ্যোগ নিয়েছেন। একটি শত শিক্ষিত জাতিই পারে একটি দেশকে বদলে দিতে, কিন্তু বর্তমানে আমাদের দেশে নানাবিধ সামাজিক সমস্যা ও বাল্যবিবাহ বৃদ্ধিতে নারী শিক্ষা ও নারী উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তাই বাল্যবিবাহের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করতে বাস্তবমুখী উদ্যোগের বহিঃপ্রকাশ হল এই বাল্যবিবাহ প্রতিরোধ টিম, যার সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন মান্যবর জেলা প্রশাসক শরীয়তপুর জনাব কাজী আবু তাহের। এবং এই টিমের পরিকল্পনাকারী ও স্বপ্নদ্রষ্টা সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার শরীয়তপুর সদর জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, যার উদ্যোগ ও একান্ত প্রচেষ্টায় এই প্রতিরোধ টিম সামনে এগিয়ে যাচ্ছে। আর এই টিমকে পুরো জেলায় রোল মডেল হিসেবে রূপ দিতে সার্বিক পথ নির্দেশনা দিয়ে যাচ্ছেন মাননীয় জেলা প্রশাসক শরীয়তপুর মহোদয়। বর্তমানে এই টিম সদর উপজেলায় শতকরা 90 ভাগ বাল্যবিবাহ প্রতিরোধে সফল হয়েছে। এই টিমের সকল সদস্যগণ কাজ করে যাচ্ছে নিরন্তর এক শ্বেত শুভ্র সমাজ গড়ার প্রত্যয়ে।